অনেক স্বনামধন্য কোম্পানি অংশ, মানে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল, হসপিটাল সহ যারা সেবা খাতের যারা আছেন তারা উপস্থিত থাকবেন এবং বিদেশি অনেকগুলো প্রতিষ্ঠান থাকবেন। পাশাপাশি আমাদের এই প্রথমত এটা আটাবের প্রথম মেলা, আমাদের এখানে মেলা অনেক দিন ধরে সুযোগ তৈরি করে দেওয়া বাংলাদেশের সাধারণ জনগণ যেন দেশে এবং বিদেশে যে ভ্রমণ সুবিধাগুলো আছে সেইগুলি সম্পর্কে জানতে পারে এবং তারা সেই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশকে আমরা চাই যে পৃথিবীর যেমন আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা তো এখন আর নাই সেই অবস্থা, ভুটান, আমাদের যে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে এই দেশগুলো কিন্তু ট্যুরিজমের উপর অনেক নির্ভরশীল, থাইল্যান্ড, মালয়েশিয়া তো আছেই। আমরা চাচ্ছি কি আমাদের দেশের যে পর্যটন সেক্টরের যে বিষয়গুলো আছে সুবিধা অসুবিধাগুলো সেই জিনিসগুলো আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরে সেই সমস্যা সমাধান করে আমরা কিভাবে ফরেন কারেন্সি আর্ন করতে পারি সেই বিষয়ে টার্গেট নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এরপরে আমাদের গ্লোবালি যে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার একটি স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে কিভাবে গ্লোবালি কানেক্ট করা যায় এবং ঢাকাকে বা বাংলাদেশকে আমরা মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার হাব হিসেবে কিভাবে এয়ার কানেক্টিভিটি মানে স্টাবলিশ করা যায় এটি কিন্তু বড় একটি স্বপ্ন। সুতরাং আমরা চাচ্ছি যে অন্য অন্য দেশের সাথে বাংলাদেশকে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া ফার ইস্ট আমাদের এই এই কন্টিনেন্টাল আমাদের এই বাংলাদেশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ মানে যোগাযোগের জন্য। এইটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি বাংলাদেশ গভর্নমেন্টও বেনিফিটেড হবে, দেশের জনগণও বেনিফিটেড হবে, এই বাংলাদেশের ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটররাও বেনিফিটেড হবে। এটি একটি বড় আমাদের উদ্দেশ্য। তারপরে আমাদের আরো কিছু যেমন আমরা সেমিনার করতে যাচ্ছি যেগুলো আমাদের মহাসচিব সাহেব বলেছেন দুই দিন তিন দিনই সেমিনার করতে যাচ্ছি এবং আমাদের সাথে অনেকগুলি দেশের অ্যাম্বাসেডররা আশা করছি।